তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফিরি কি বলুন তো ব্রেড কাটলেট তাও আবার ক্রিস্পি তো ক্রিস্পি ব্রেড কাটলেট কত সহজেই কত তাড়াতাড়ি আমরা বানাতে পারি চলুন চটপট দেখে নিই নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই বানাবো আজকে ব্রেডের ক্রিস্পি রোগ তার জন্য ব্রেডের পাশটা একটু কেটে নিলাম এগুলো দিয়ে একটু ব্রেড ক্রামসও হয়ে যাবে তো এটা ব্রেড ক্রামস বানিয়ে নেবো আর এরকম করে কেটে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আর যে আদা তো আদা আর রসুনটাকে আমি একটুখানি গ্রেট করে নেব তাতে কী হবে টেস্টটা কিন্তু সুন্দর আসবে আমি এতে কিন্তু পেঁয়াজটা দেবো না পেঁয়াজটা দিলে খুব একটা টেস্ট আমার ভালো লাগে না ওই জন্য পেঁয়াজটা দেবো না তো চলুন এগুলো প্রথমে আমি গ্রেড করে নিলাম তো সম্পূর্ণ গ্রেড হয়ে গেছে আদা এবং রসুন নিয়েছি কিছু কাঁচা লঙ্কাও কুচিয়ে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে সিদ্ধ করেছিলাম অতএব খোসাটা আমি আর ছাড়াবো না চলুন এবার আলুর স্টাফিংটা বানিয়ে নিই প্যানে অল্প তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা হালকা একটুখানি ভেজে নেব অবশ্যই কিন্তু হলুদ আর লবণ দিয়ে আদা রসুনটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে একদমই হালকা তারপরে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম হাত দিয়েই হালকা ম্যাশ করে নিয়েছি পুরোভাবে চটকে নিলে হবে না কিন্তু এটাও কিন্তু হালকা ভেজে নেব হালকা একটু ভেজে নিলে কী হবে আলুর যে স্টাফিংটা সেটা কিন্তু আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না টেস্টটাও কিন্তু সুন্দর হবে বাকি যে দলাগুলো আছে আমি এখানে স্প্যাচুলা দিয়ে একটুখানি হালকা কেটে কেটে দেবো চলুন মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিই এটাকে এবার চলুন এটাকে নামিয়ে নিই দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু গলে যায়নি আর এর যে আলুর জুসটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু করতে খুব সুবিধা হবে এবার একটা কাটা চামচের সাহায্যে এটাকে কিন্তু আমি আরেকটু ভালোভাবে ম্যাশ করে নেব একটা পাউরুটি আমি ছিঁড়ে নিয়েছি এটাকে কিন্তু আলুর সঙ্গে মেখে দেবো একটু আর কিন্তু একটাও ছিঁড়িনি শুধু এটাকেই তো এটাকেই শুধু আলুর সঙ্গে মেখে নেব চলুন এবার শুরু করে দিই এবার আমি একটা থালায় জল নিয়ে নিয়েছি একটুখানি চুবিয়েই অমনি এটা কিন্তু উঠিয়ে দেব। তারপর হাত দিয়ে প্রেস করে নেবো একটুখানি যেটুকু জল আছে সেটুকু যেন বেরিয়ে যায় হয়ে গেছে এবার যে আলুটা বানিয়েছিলাম আলুটার মধ্যে দিয়ে এটা কিন্তু সুন্দর করে রোল করে নেব তাতে কীভাবে রোল করতে সুবিধাও হবে এই যে শেপটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম খুশি সেরকম দিয়ে নিতে পারেন এই যে শেপটা কিন্তু আমি এরকম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন প্রথমে আমি একবার এতে কোট করে নিচ্ছি তারপর কিন্তু আর একবার কোট করবো ডবল কোট ডবল কোট বলেছি এবারে যে একটা ডিম নিয়ে নিয়েছি এতে আর একবার লাগিয়ে নেব তারপরে যে দিয়ে দিলাম এতে চলুন এবার ভেজে নিই তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু এটা মিডিয়ামে রেখে আরামসে ভেজে নেব তো বন্ধুরা ব্রেড কাটলেট তো নামিয়ে ফেলেছি অসম্ভব দারুণ সুন্দর আর খেতে কিন্তু দারুণ টেস্ট একবার দেখিয়ে দিই ক্রিস্পিটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ ক্রিস্পি হয়েছে আর অসাধারণ কিন্তু খেতে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম আপনারা দি হোয়াইট সস যে কোনো সসের সঙ্গে খেতে পারেন তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা